স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগ করেছেন খালেদা জিয়া। এদিকে বিএনপির কক্সবাজার সফর নিয়ে সমালোচনায় আওয়ামী লীগ। রোহিঙ্গা পরিস্থিতি ও রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা আজকের বিষয় রাজনৈতিক ত্রাণ। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। স্বাগত আপনাদের। হাবিব ভাই, আপনার কাছ থেকে একটু ত্রাণ যে কার্যক্রম চালানো হলো, এটা কিভাবে সমন্বয় করা হয়েছে? খালেদা জিয়া গিয়েছে, একটা বড় ত্রাণ তৎপরতা সেখানে চালানো হয়েছে, এবং যেই বাধার কথা বলা হয়েছে সেটা কি আজকের ত্রাণ তৎপরতায় বাধা নাকি সামগ্রিকভাবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট দেশের দেশের বাইরে দর্শকদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বাধার কথাটা যেটা বলা হয়েছে, আপনি যদি মনে করেন যে এবারের বাধা, তাও বলা যাবে, কারণ এবার যাওয়ার সময় রাস্তায় রাস্তাতে ব্যারিকেড সৃষ্টি হয়েছে, গাড়ি ভরের উপরে হামলা হয়েছে, সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। আর সার্বিকভাবে বলতে গেলে, এর আগে আপনারা দেখেছেন মির্জা বাংলাদেশের নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে যে ত্রাণ টিম গিয়েছিল 22 ট্রাক ত্রাণ নিয়ে, সেখানে বাধা দেওয়া হয়েছিল, তাদেরকে যদি দেওয়া হয় নাই, তো এটা তো সার্বিকভাবেই বলা যায়। এখন বিএনপির পক্ষ থেকে যে ত্রাণটা নিয়ে যাওয়া হলো, প্রায় 11,000 মানুষকে দেওয়া হয়েছে, 11,500, এবং সেখানে অব্যাহতভাবে আমাদের লোকজন কাজ করেও আসতেছে, ভবিষ্যতেও করবে। আর আপনি যে প্রশ্ন করেছেন রাস্তায় যাওয়ার ব্যাপারে, যেটা বলেছেন আপনি, বা এটা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক সমালোচনা করছে, তো আওয়ামী লীগ সমালোচনা করতেই পারে, কারণ একটা অজানা জিনিস, যদি কেউ না জানে তো সে তো ভুল বলতেই পারে। এবং যেটা বলা হচ্ছে যে উনি তো প্লেনে যেতে পারতেন, আজ পর্যন্ত কি ওনারা দেখেছেন বেগম খালেদা জিয়া কোনোদিন প্লেনে কোনো প্রোগ্রামে গিয়েছেন? যত জায়গায় গিয়েছেন উনি বাই রোডেই গিয়েছেন, প্লেনে উনি যান না। তো সেখানে প্লেনে যাওয়ার কথা, প্লেনে বাই রোডে গেলে সমস্যাটা কি? বাই রোডে যাওয়ার মধ্য দিয়ে অন্তত সারা বিশ্বের কাছে দেখানো গিয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকার, যে সরকার অনির্বাচিত সরকার, তারপরেও সেই সরকারকে সহায়তা করার জন্য বাংলাদেশের উন্নত বৃহৎ দল, যাদের হামলা মামলা দিয়ে জর্জরিত করে রাখা হয়েছে, তারপরেও তারা রোহিঙ্গাদের ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ এক, এই লোকজন রাস্তায় রাস্তায় তাকে সমর্থন দেওয়ার কারণে আন্তর্জাতিক বিশ্বে আমাদের ভাবমূর্তিটা অনেকখানি উঁচু হওয়ার কথা ছিল, যে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে রোহিঙ্গাদের এই সমস্যার ব্যাপারে তারা সমাধান করার জন্য তারা আগ্রহী। সেখানে রাস্তায় এই বাধাগুলি যদি না দেওয়া হতো, ম্যাডাম ম্যাডামের মতো চলে যেতেন রাস্তায়, কাঠের গুড়ি ফেলে বিভিন্ন জায়গায় আক্রমণ করে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে, সাংবাদিকরা খেতে বসে তাদেরকে সেখানে হুমকি দেওয়া, তো এটা একটা ন্যাক্কার জন্য ঘটনা। হ্যাঁ, আপনি বলতে পারেন, হ্যাঁ আপনি বলতেই পারেন যে প্লেনে গেলেই তো পারতেন, তো আমি তো প্রথমেই বললাম ওনারা জানেন না, উনি তো কোনোদিন প্লেনে যান নাই। এবং আমি যতদূর জানি, আজকের প্রধানমন্ত্রী যিনি, তিনিও যখন বিরোধী দলে থাকেন তখন কিন্তু কোথাও কোনো ত্রাণ, এর আগে তো অনেকবার হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, আয়লা হয়েছে, বিভিন্ন সময় গিয়েছেন, সেখানে কিন্তু ওই সড়ক পথে গিয়েছেন। একটা জিনিস হলো যে এবার এই কথাটা না বলে আমার মনে হয় যে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানানো উচিত ছিল, এই এই জন্য উনি ঢাকা থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত গিয়েছেন, কোথাও একটা পথসভা করেন নাই, কোথাও উনি মাইক দিয়ে বা কোনোভাবে একটা মুখে শব্দ স্মরণও করেন নাই। এটা টোটালি যে রোহিঙ্গাদের প্রতি ভালোবাসা বা তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য যারা গিয়েছেন, লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কোথাও কোনো একটা পদক্ষেপ করেছে উনি করা তো অনেক দূরের কথা, বিএনপির কোনো একজন নেতাকে কোনো একটা স্টেজে দাঁড়িয়ে একটা লোকজন জমায়েতের সামনে দাঁড়িয়ে গিয়ে বলেছে এই সরকার এই এই সরকার সেই তান্ত্রিকতা ঠিক মতো করছে না, এমনকি কোনো কথা বলেছে? কোনো কথা বলেন নাই, একদম বহরণে ওনার চলে যাচ্ছিলেন, সেখানে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, যেটা বলা হচ্ছে। এবং আজকে বিভিন্নভাবে সবচেয়ে খারাপ লেগেছে এটা যে মানুষ যেটা দেখছে, যেটা চোখে মানুষ দেখতেছে, এবং সাংবাদিকরা সেখানে ছিলেন, তো এই গাড়ি ঘোড়া ভাঙচুর করা হলো। আর আওয়ামী লীগের পক্ষ থেকে আমি একটা তাজ্জব হয়ে গেলাম যে প্রথম দিনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল্লাহ স্বামী তাকে অত্যন্ত স্নেহ করে, একসময় ভিপি ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, তাকে জবাই করা হলো, দেশ জাতির সামনে তাকে দিয়ে বলানো হলো যে বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বে যুবদল ছাত্রলীগ ঘটিয়েছে। একটা রাজনৈতিক নেতার জন্য এটা খুব কষ্টের ব্যাপার। আবার যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাটা আবার নতুন করে বললেন, যেটা বিএনপি এটা ঘটিয়েছে, বিএনপি রাস্তায় লোকজন ঠিক মতো হয় নাই, জমায়েত হয় নাই, সেটা সেটা একটা বিতর্কিত করার জন্য এখন সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে, এটা কোনো পাগলও কি এটা বুঝবে?
যে একটা রোহিঙ্গাদের জন্য একটা ত্রাণ দিতে চাচ্ছেন, একটা বহর নিয়ে নিজের বহর উপর আক্রমণ করে সাংবাদিকদের মারধর করে সেখানে তারা তাদের কাজটা ঠিক মতো করতে না দেওয়ার মতো এমন পাগল তো মনে হয় কেউ নেই। তো এই সমস্ত কথা বললে আমার কষ্টটা লাগছে, এই কারণে আমরা রাজনীতি করি, সবাই রাজনীতি করে, এবং ওদের কাছে ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলেন, আমিও ছাত্র লীগের একসময় প্রেসিডেন্ট ছিলাম, ওনার প্রতি আমার সম্মান শ্রদ্ধাবোধ সবই আছে। কিন্তু ওনাদের মতো লোক যখন এরকম জনসমক্ষে একেবারে ডাহা একটা অসত্য কথা, যে জনগণ দেখছে যে ঘটনাটা কারা ঘটিয়েছে এবং এখানে বিএনপির ঘটনার কোনো প্রয়োজন নেই, কোনো কারণ নেই, তো এই কথাটা বললে হয় কি, ওনাদেরকে যদি দেশের মানুষ একবার অবিশ্বাস করে তো ওই অবিশ্বাসটা আমাদেরকেও করতে পারে। তা আমি চাই যেটা বলেছে সেটা আর না বলে বরঞ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই তৎপরতা এতে যে বহর নিয়ে গিয়েছিল সেখানে কোথাও কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড, কোনো মিটিং মিছিল, কেউ কোনো সমাবেশ না করে উনি যে ওখানে গিয়েছেন, এটা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখে ওনাকে একটা ধন্যবাদ দিলে এবার আমার মনে হয় যে রোহিঙ্গাদের জন্য আমরা যে আশা কাঙ্ক্ষা করছি যে কালকের এই ঘটনাটা আরেকটু বাড়ত, আন্তর্জাতিক বিশ্বের কাছে আমরা কি আহ্বান জানাতে পারতাম যে রোহিঙ্গাদের জন্য আমরা সহায়তা দেন, তারাই তো বলতো যে তোমরা নিজেরাই নিজেরাই মারামারি করো, কেন তোমাদের পাশে আমরা দাঁড়াতে যাবো, তোমাদের দেশের সমস্যা তোমরা দেখো, আপনাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে ওবায়দুল কাদের বলেছেন যে অন্য বিকল্প পথে যাওয়া যেত কিনা, এই পরামর্শের চাইতে কি পথটা যাতে আরেকটু নির্বিঘ্ন হয় সেই দায়িত্বটা রাষ্ট্রের হয়ে সরকারের পালন করা বেশি জরুরি ছিল না আর কি? মনে ধন্যবাদ আপনাকে। প্রথমত একটি কথা বলবো, এখানে আমরা আমাদের মনে, জাতির মনে, দেশের প্রত্যেকটি নাগরিকের মনে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। প্রশ্নগুলো কি, যিনি একজন সিনিয়র সিটিজেন, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সঙ্গত কারণে নানান কারণে, রেলেভেন্ট ইরেলেভেন্ট নানান কারণে যখন তার মামলার বিচারগুলো হচ্ছিল আদালতে, তিনি 150 বারের উপরে সময় নিয়েছেন এবং আদালত সেখানে কিন্তু সময় তাকে দিয়েছে। তিনি দেশের বাইরে গেলেন, 3 মাস বিদেশে অবস্থান করলেন, সে অবস্থানকালীন সময়ে তিনি কি করেছেন সেটার ব্যাপারে জাতি জানে না, তার দেশে তার সংগঠনও জানেন না, কোনো সাংগঠনিক কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেননি, তিনি চিকিৎসা করছিলেন বলেই তিনি ঘোষণা দিয়েছিলেন। চিকিৎসাকালীন অবস্থায় স্বাভাবিকভাবেই কেউ তার সাথে যোগাযোগ করেনি। তিনি এই 3টা মাস এমন চিকিৎসা করলেন, চমৎকার চিকিৎসা নিশ্চয় হয়েছে যুক্তরাজ্যের বাতাসে থেমস নদীর পারে, এমন চমৎকার চিকিৎসা হয়েছে, যিনি গুলশান থেকে পুরান ঢাকায় আলিয়া মাদ্রাসার মাঠে যাওয়ার জন্য 150 বার সময় নিয়েছেন অসুস্থতার কারণে, সে একই ব্যক্তি প্রায় 70 বছর বয়স্ক, তিনি প্রায় 65 ক্রস করেছেন বলে আমরা জেনেছি, তার মতন একজন ব্যক্তি যিনি আমরা জানি যে তার আর্থ্রাইটিস আছে, কিছু সুনির্দিষ্ট শারীরিক সমস্যা আছে, তিনি 450 কিলোমিটার পথ সড়ক পথে যাওয়ার জন্য সুনির্দিষ্ট রাজনৈতিক একটি কর্মসূচির ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচি ঘোষণা করার পরপরই আশা প্রকাশ করছেন দেশ এবং রাষ্ট্র, জাতির সমস্ত সম্পদ রিসোর্স তার পিছনে ব্যয় করে তার সেই সড়ক ভ্রমণ আপনার সফল করবেন। এই সড়ক ভ্রমণের পথে আমরা কি দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম, যেহেতু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কল্যাণে ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তবায়িত হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট কানেকশন আমরা আজকে সবখানে পাচ্ছি, আমরা সবখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি, আমাদের মোবাইল ফোনে দেখতে পাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি, হস্তি দিয়ে তাকে বরণ করে নেয়া, হলুদ বর্ণের সুন্দর শাড়ি পরা অনেক নারী, অনেক শিশু তাকে বরণ করে নিচ্ছেন ফুল ছিটিয়ে। হ্যাঁ, এই যে আনন্দ উৎসবের যে পরিবেশ তিনি সৃষ্টি করেছেন, রাজনীতিকে তিনি গুলশানের ওয়েস্টিনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বাইরে রাজপথে নিয়ে গিয়েছেন, এটার জন্য হয়তোবা তিনি বাহবা পেতে পারেন, কিন্তু তিনি যে কার্যক্রম ঘোষণা করেছেন এর সাথে রোহিঙ্গাদেরকে মানবিক সহযোগিতা দেওয়ার কোনো সম্পর্ক নেই। অন্তত এই প্রশ্নটা, অন্তত এই ইস্যুটা জাতি আজ করতে পারে, কারণ জাতি মনে করছে যে একজন অসুস্থ ব্যক্তি কখনো, আসলেই তিনি যদি সত্যিকার অর্থে সময় নিয়ে থাকেন আদালতের কাছে, আদালতের কাছে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই এবং মিথ্যা বললে তিনি অপরাধী, তিনি যদি সত্যিকার অর্থেই নিরপরাধ হন, তিনি বিচারের সম্মুখীন হবেন, নিজেকে সম্মুখীন করবেন এবং বিচার ফেস করে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, কিন্তু আনন্দ উৎসবের আদালতে সময় নেয়ার সঙ্গে
এটা ত্রাণ বিতরণের সম্পর্কটা আপনারা প্রত্যক্ষ ভাবে কিভাবে দেখছেন সেটা আপনারা আদালতে গিয়েই বলেন। পরোক্ষ দুভাবেই আছে, কারণ যিনি যিনি এখানে গুলশান থেকে এখানে রাষ্ট্রের যেটুকু দায়িত্ব ছিল অবশ্যই আপনি তার যাত্রা নির্বিঘ্ন করবেন না, কিন্তু যাত্রায় কোনো ধরনের আমি একজন নাগরিক হিসেবে যখন আমি ঢাকা কোনো ধরনের আঘাত আসলে পরে সেটা নাগরিক হিসেবে একজন রাজনৈতিক সহকর্মী হিসেবে এবং সাবেক একজন প্রধানমন্ত্রী একজন নাগরিক হিসেবে যখন তো এটা দেখা দরকার যে পুলিশ কতটুকু তদন্ত করছে আগে থেকে তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল কিনা। সেখানে আসছি, যিনি আদালতে যাওয়ার ব্যাপারে সময় ক্ষেপণ করেছেন, সময় নিয়েছেন, সেই ব্যক্তি যখন 450 কিলোমিটার পথ পাড়ি দিতে চান সড়ক পথে এবং আশা করছেন এটাকে নফেল এটাকে এই জন্য যে সড়ক পথে অনেক মানুষ তাকে দেখতে এসেছিল আওয়ামী লীগে এইটাকে বারবার প্রশ্ন করছে কেন, কারণ সড়ক পথে যাবে না কোন পথে যাবে সেটা তো ওই রাজনৈতিক দলের সিদ্ধান্ত, এটা আপনারা কেন বলতে যান জি কি প্রক্রিয়ার মাধ্যমে জনসমাগম সেটা আপনারা কন্টেস্ট করেন আদালতে, কিন্তু আপনারা এখানে কেন এটা করেন, কত পয়সা দিয়ে বিমানবন্দরে জনগণ আনানো হয়েছিল সেটা কিন্তু আমরা জনগণের সামনে উন্মোচিত করে দিয়েছি এবং সেটার টেলিফোন রেকর্ড প্রায় বেরিয়ে গেছে, ভাইরাল হয়ে গিয়েছে। প্রশ্নটা হচ্ছে আইজিপি যেখানে তাকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছিলেন, রাষ্ট্র যেখানে রাষ্ট্রের সার্কিট হাউস, তিনি কিন্তু সাংবিধানিক কোনো পদে তিনি আসীন নন, তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আপনি নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকায় আমাদের সাধারণ সম্পাদক জনতা জনাব ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বলেছেন সার্কিট হাউসে খালেদা জিয়া যেভাবেই চাইবেন সেভাবেই তিনি সেই সমস্ত সুযোগ সুবিধা তিনি পাবেন এবং তিনি সেটা উপভোগ করবেন, তাকে 30 পদের আহার দিয়ে সার্কিট হাউসগুলোতে তাকে আপ্যায়ন করা হয়েছে। রাষ্ট্র যদি সদিচ্ছা না থাকতো, রাষ্ট্রের যদি সদিচ্ছা না থাকতো তিনি সার্কিট হাউসে ঢুকতে পারতেন না। আমরা তো সেটা বলছি বঙ্গবন্ধু কন্যা যেটি করেছেন সেটা যথার্থ করেছে, কিন্তু তার বাইরের যে অংশটুকু তারা কি যথার্থ করছেন? বেগম খালেদা কোথাও দাঁড়িয়ে তিনি কিন্তু রওশন এরশাদ নন, তিনি বিরোধী দলের নেত্রী নন, বিরোধী দলের নেত্রী হয়েও কিন্তু বঙ্গবন্ধু কন্যা সার্কিট হাউসে ঢুকতে পারেননি, বেগম খালেদা জিয়া সার্কিট হাউস প্রত্যেকটাতে পরিদর্শন করেছেন এবং সেখানে থেকেছেন, সেটার জন্য অবশ্যই গুডউইল জেস্টার প্রকাশ হয়েছে, অবশ্যই আমরা ধন্যবাদ দেব এবং বঙ্গবন্ধু কন্যা সেই কাজটি উদারতা দেখিয়েছেন, রাজনৈতিক উদারতা দেখিয়েছেন। আমার কথা হচ্ছে যে এই যে যাত্রাটি, যেই যাত্রাটির মধ্যে আমরা দেখি নাই যে কোনো রাজনৈতিক তৎপরতা আছে, সেই তৎপরতা ছিল কোথায়? আপনি চট্টগ্রামে যদি দেখতেন, আমি চট্টগ্রামের বাসিন্দা, আমি সেখানে গিয়েছি, সেখানে তারা একটি রাত উদযাপন করেছেন এবং সেখানে সমস্ত তাদের কর্মীরা সেখানে এসে একটি রাস্তায় পথে ঘাটে সেখানে তারা সমাবেশ করেছেন, তিনি বক্তব্য দেননি ঠিক, বেগম জিয়া কিন্তু বক্তব্য কি প্রক্রিয়ার মাধ্যমে দেন সেটা আমরা দেখেছি, বেগম জিয়া সাধারণত পথসভায় বক্তব্য সাধারণত দেন না, তিনি জনসভায় দেন এবং লিখিত বক্তব্য দেন মিডিয়ার সামনে, আমরা সেটা দেখেছি, তিনি প্রশ্নের উত্তরও কিন্তু দেন না সাধারণত, তিনি লিখিত বক্তব্য দেন যেটা তার আপনার ফ্রেমওয়ার্ক এর মধ্যে থাকে, তিনি সেটা খুব সিস্টেমেটিক ওয়েতে তিনি সেটা ডেলিভার করেন, আমরা সেখানে যাচ্ছি না, তিনি বক্তব্য দেন এই পথে ঘাটে, কিন্তু তার কর্মীরা সেখানে গিয়েছে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা যেটা বুঝেছি যে এটা নির্বাচনের আগে তিনি একটি সাংগঠনিক কার্যক্রম করেছেন, সেখানে দোষের কিছু নেই, সেখানে মোটেও দেশের কিছু দোষের কিছু নেই, সাংবিধানিকভাবে এটা তার অধিকার আছে, কিন্তু সেটা তিনি প্রকাশ করলেই পারতেন, তিনি সেখানে আশা করছেন রাষ্ট্রের সকল প্রশাসন যন্ত্র তাকে নিরাপত্তা দেবে, মনে করেন আমার কাছে রাজনীতিতে একটু ব্যাড টেস্ট মনে হয় যে তিনি শারীরিকভাবে কতটুকু সক্ষম আদালতে যেতে পারেন না, 4 কিলোমিটার 4.5 কিলোমিটার সেগুলি বেনিফিট দেখার জন্য তো আদালত আছে, আদালতের উপরে নিশ্চয়ই আপনারা আস্থা আছেন, যেই আদালত এত সময় দিয়েছেন সেই আদালতই তো বিচার করবে, ফলে সেটার উপরে আমাদের আস্থা রাখতে হবে, কিন্তু আমরা কিন্তু এই জন্য বলছি, আমি রাজনীতি করি না, কিন্তু আমি আপনাদের কাছে অ্যাডভোকেসি করতেছি এই জন্য যে রাজনীতির মাঠটা তো আপনারা উন্মুক্ত রাখবেন, উন্মুক্ত তো আছে, তাকে কোথায় বাধা দেওয়া হয়েছে? একটি ঘটনা ঘটেছে সংবাদ কর্মীদের উপরে, গণমাধ্যম কর্মীদের উপরে, আমরা সেটাকে কিন্তু প্রতিবাদ জানিয়েছি এবং আমরা মনে করছি এখানে কিছুটা হলে ষড়যন্ত্রের আমরা গন্ধ পেয়েছি, সেই ষড়যন্ত্রের গন্ধ যদি আমরা পেয়ে থাকি, কিছু আমি জানি না এটা সত্যতা কতটুকু, কিছু টেলিফোন কনভারসেশন আজকে সামাজিক গণমাধ্যমগুলোতে এসেছে, আমি এটার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমি বলতে চাই যেই করুক না কেন সেই সুনির্দিষ্ট ঘটনাটি, এবং আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ আমলে অনুমোদনপ্রাপ্ত টেলিভিশন চ্যানেলগুলোর উপরে বেশি আক্রমণ হয়েছে, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীর কিন্তু গাড়িতে আক্রমণ হয়নি, সেখানে প্রশ্ন থাকতেই পারে, জনগণের প্রশ্ন থাকতেই পারে, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে সরকারের সদিচ্ছা কোনো অভাব ছিল না,
সরকার প্রত্যেকটি সার্কিট হাউসের দরজা উন্মোচন করে দিয়েছেন, রান্না করেছেন, আপ্যায়ন করেছেন, তাকে সার্বিক সুযোগ সুবিধা দিয়ে নিরাপত্তা দিয়ে কক্সবাজার পৌঁছেছেন। আমরা সত্যিকার অর্থে সরকার এবং বিশেষ করে সরকারের প্রধানের এই নির্দেশনা অবশ্যই অনুসরণীয়, ভবিষ্যতেও সবাই এটা করবে সেটা আমরা আশা করি। কিন্তু একই সঙ্গে এই সদিচ্ছা প্রকাশ করেন নাই, এই নির্দেশনাটাও আশা দরকার যে এই ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয়। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো আমাকে গ্রেনেড মেরেছেন, তিনি তো সার্কিট হাউসের দরজা বন্ধ করে রেখেছিলেন আমার জন্য। আপনারা বিচার করছেন ফলে সেই জায়গায় কম্পারিজন মুখের উপরে চট্টগ্রাম সার্কিট হাউসের দরজা বন্ধ ছিল, কিন্তু তখন কিন্তু আমরা চট্টগ্রামের রাজনীতি আমরা বলছি যে এটা এটা ভালো কাজ হয়েছে, কিন্তু একই সঙ্গে এই ধরনের রাজনৈতিক উদারতা বাংলাদেশের মনে হচ্ছে যে যেটা মনে হচ্ছে যে রাজনৈতিক প্রতিবেশী প্রশ্ন করা হচ্ছে, এটা কতটুকু যৌক্তিক আমি জানি না। এটিও তাজ রহমান আপনার কাছে আসবে একটা বিরতির পরে, কিন্তু এই যে একটা বিষয় যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের এখানে উপস্থিতি সেটা নিয়ে একটা সুরে আমাদের আসতে হবে। পৃথিবীর কোথাওই জাতীয় সমস্যা নিয়ে আসলে রাজনীতি হবে, কিন্তু তারপরেও সেটা একটা সুরে আসতে হবে, এবং সেক্ষেত্রে আমরা একটু দূরত্ব দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে রাজনৈতিক দূরত্ব তো থাকবেই, কিন্তু যখন একটা প্রশ্ন রাষ্ট্রীয় প্রশ্ন, জাতির প্রশ্ন, সীমানার বিষয়ের প্রশ্ন, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, তখন আমরা এই প্রত্যাশাটা কিন্তু প্রতিফলন পাই না। সেক্ষেত্রে আসলে কি করণীয় আছে আমাদের? রাজনৈতিকভাবেই নিশ্চয়ই এই জিনিসটা এক জায়গায় আসার মতো একটা জায়গায় খোঁজার দরকার। একটা বিরতির পর আপনার কাছে আসছি আজকের বাংলাদেশের নিশ্চয়তা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। তাজ রহমান, আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, নানান কিছুই প্রশ্ন আছে, জাতীয় পার্টি চেয়ারম্যানও ত্রাণ তৎপরতা করে এসেছেন, কিন্তু সব কিছুর পরেও আমরা যেটা বড় করে প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলির কাছে সেটা হচ্ছে যে কিভাবে আমরা একসুরে কথা বলে এই রোহিঙ্গার সমস্যাটা এবং রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে যদি আলোচনায় যাই, আমরা বিশদ আলোচনা এখানে আছে, আমাদের রাজনীতিতে এই যে প্রতিহিংসা একটা কোন কাল অধ্যায়, যেটা কালকে যেটা বেগম খালেদা জিয়ার গাড়িতে হরি, এটা কিন্তু আমাদের 91 ক্ষমতা ছাড়ার পরে 96 পর্যন্ত একটা জনসভা একটা প্রোগ্রামে যেতে পারিনি। এই সায়েদাবাদের মহাসমাবেশ ছিল জাতীয় পার্টি, সিলেট থেকে আসছিলাম আমরা, আমাদের গাড়ির প্রত্যেকটা গ্লাস চূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছিল বিএনপির অঙ্গসংগঠন বিএনপি এবং পুলিশ। আই ওয়াজ ওয়ান অফ দ্য উইটনেস, এই গাড়িতে আমি ছিলাম। আমাদের সাবেক এক সংসদ সদস্য, তখন উনি সংসদ 91-এর সিলেট জেলার সেক্রেটারি, ওনার মাথার উপরে পাথর পড়েছিল। আমাদের কারেন্ট সেক্রেটারি আছে, ওনার উপরে মামলা আছে অনেকটা, এই 27 বছরের মামলা চলতেছে এখন। এই কালো অধ্যায়টা কিন্তু আমাদের রাজনীতির পিছনে টেনে নেয়, সামনের দিকে যায় না। বেগম খালেদা জিয়া যাবেন, ত্রাণ দিবেন, অবশ্যই দিতে পারবেন, কেন পারবেন না? আমার দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ দুইবার গিয়েছেন ত্রাণ দিতে, যেটা আপনি প্রথমেই বললেন। সংসদের বিরোধী দলের নেত্রী বেগম রোশন এরশাদ একবার গেছেন, গিয়ে দিয়ে আসছেন, দলের সমস্ত এমপি, মন্ত্রী, মহাসচিব সহ সবাই গিয়ে ত্রাণ দিয়ে আসছেন। ত্রাণ দেওয়ার জন্য সবাই যাচ্ছে, দিচ্ছে। আমাদের এই ত্রাণটা নিয়ে আভ্যন্তরীণ রাজনীতিটা কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য মোটেও ভালো না, এটা একদমই ভালো না। কারণ আপনার এই যে ইস্যুটা, যেটা রোহিঙ্গা, এটা কিন্তু আমাদের ন্যাশনাল ইস্যু, তো সেটা ন্যাশনাল ক্রাইসিস। আমরা এখন অতি আত্মীয়তার মধ্যে এদেরকে জায়গা দিচ্ছি, আগামীতে হবে কি, অলরেডি শুরু হয়ে গেছে। সেদিন দেখছেন রোহিঙ্গারা আমাদের সেখানে কক্সবাজারের দুজনকে মেরে ফেলছে, এই এইটা কিন্তু আগামীতে আরও সমস্যা হবে আমাদের জন্য। সেই ইস্যুটা কীভাবে সরকার সমাধান করবে, কীভাবে বিরোধী দল সে সাথে সহযোগিতা করবে, সেই জায়গায় এক জায়গায় আমাদের আসা উচিত। কিন্তু আমরা কিন্তু এখন সেখান থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, সেই দূরত্ব সৃষ্টি সব রাজনৈতিক দলের কিন্তু দোষ আছে এখানে। কিন্তু সরকারের একটি জিনিস বলতে হয় ভাই, এই যে ঘটনা হওয়ার পরে সরকারি দলের এই নেতারা বা মন্ত্রীরা সাথে সাথে কোনো স্টেটমেন্ট না দিয়ে একটু অপেক্ষা করলে এই জিনিসটা ভালো হয়। সাথে সাথে যখন আপনি স্টেটমেন্ট দিয়ে ফেলবেন, ইঙ্গিত করে ফেলবেন, তখন তদন্তকারী পুলিশ কর্মকর্তারাও কিন্তু শান্তি হয়ে বসে থাকে, বলে দলের এমপিরা তো অলরেডি বলে ফেলেছেন এটার পিছনে অভ্যন্তরীণ কোন দল, বাদ দেন, আমাদের আর নিশ্চিন্তে আমরা বসে থাকি। তদন্ত কাজটা তখনই প্রভাবিত হয়ে যায়। এখানে হয়তো বা দলকে সাপোর্টাইজ করার জন্য কেউ করতে পারে, এখানকে সরকারকে সাপোর্টাইজ করার পর পিছনে হাত থাকতে পারে। সরকারের উচিত হবে তদন্ত করে গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে বের করে আনা আসলে এটা এখানে কী করা হয়েছে। আর সাংবাদিকদের গাড়ি, মিডিয়া গাড়ি কেন এত বেশি অ্যাটাক করা হবে, এটা একটা কোয়েশ্চন মার্ক আছে। আর একটা আছে, আজকে ভাইরাল দেখলাম, একজনের রেকর্ড ভাইরাল হচ্ছে, সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে, সেটাও সরকারের তদন্ত সংস্থা যারা তারা বাইর করে আনতে হবে ফ্রি ফেয়ারভাবে। রাজনীতি এখানে আমরা করি, আওয়ামী লীগ করে, বিএনপি করে, অন্য অন্য সংগঠন আছে রাজনীতি করে, আমাদের সেই রাজনীতিটা করার জন্য পথটা সুগম থাকতে হবে। আপনি যখনই আপনার রাজনৈতিক দলের উপরে অত্যাচার শুরু হয়, আমাদের দেশের ইতিহাসে সব সময় ছিল, আজকের বিএনপির উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারে আমরা কিন্তু দীর্ঘদিন ছিলাম, এখনও আছি। আমার দলের চেয়ারম্যানের এতগুলো মামলা বিএনপি দিয়ে গিয়েছিল, তার মধ্যে এখনও 3টা বাকি।
এই এই মামলাগুলো দিয়ে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই রাজনৈতিক দল আমাদের সাথে বার্গেনিং করে, পাথরের উপর একটা খুব ভারী পাথরের নিচে হাত রাখলে আপনি কিন্তু এটা নড়ানোর জন্য ইশারা দিতেই হবে আপনাকে। তো আমাদের দল তো কি ইশারা আমরা মারতেই হয়, কি করা? আমরা রাজনৈতিক, এটা আমাদের নেতা শৃঙ্খলবন্দি, আমরা মুক্ত রাজনৈতিক দল না। কেন জানেন? এই প্রতিহিংসা পরায়ণ হয়, এই রাজনৈতিক প্রতিহিংসা যদি তাকে ক্ষমতায় যখন দিয়ে থাকে তখন মনে হয় আগামী দিনে ক্ষমতার বাইরে আর যাবে না। এই ক্ষমতার মুহে আমিত্বে আমরা কিন্তু এগুলো করে বসি, কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার বাইরে একদিন যেতেই হবে, 5, 10, 15, 20 যেতেই হবে আপনাকে একদিন ক্ষমতার বাইরে। তখন আপনাকে 45 বছর পরে হয়তোবা এটার জন্য আপনাকে আনসার দিতে হতে পারে। তো আমরা কেন সেটা চিন্তা করি না যে আমাকে আগামী দিনে 10 বছর পরেও তো আমাকে সেই কাঠ করা দাঁড়াইতে হইতে পারে। আমাদের উচিত হবে, আমরা দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে মনে করি যে বিএনপিকে রাজনীতি করতে দিতে হবে, বিএনপি সুষ্ঠু রাজনীতি করতে হবে। বিএনপি আমাদের আওয়ামী লীগ সবাই সুষ্ঠু রাজনীতি করি, যার যার অবস্থান থেকে রাজনীতি করি। আমরা জনগণ কাকে পছন্দ করে না করে সেটা তো আপনার সময় আসলে ইলেকশন আসলে হবে, ইলেকশনে আপনি ব্যবস্থা করেন সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। কিন্তু এখানে নির্বাচন সুন্দর কী করে হবে? 90s যখন আমাদেরকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হলো তথাকথিত গণতন্ত্র নামে, বাংলাদেশে আজকে কি সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত? আজকে সেই গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, বিএনপি যাচ্ছেন? তখন আমাদেরকে বলা হয়েছিল 3 ঐক্যজোট করে, 3 জোটের রূপরেখা নির্বাচনে আসবেন, সবার অংশগ্রহণে নির্বাচন হবে। সেদিন জাতীয় বাড়ি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, দলের চেয়ারম্যান ছিলেন জেলে, কেয়ারটেকার গভর্নমেন্ট নামে যে জাস্টিস শাহাবুদ্দিন আসছে, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন আমি আসি নাই কারো বিচার করার, কিন্তু উইদিন 6 ডেইজ দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ সাদকে কিন্তু গৃহবন্দী করেছিলেন। পরে দলের নেত্রী বেগম রোশনের সাদ, হুসেন মোহাম্মদের সাদ, দলের সমস্ত মন্ত্রী এমপিরা জেলে ছিলেন, আমরা নির্বাচন করে 35টি আসনে আসলাম। এই নির্বাচনের সিস্টেমটাই তো আমাদের এখানে ঠিক হয় নাই। এই 27 বছরে যখন এরশাদ সাহেব নামার পরে এখনও কিন্তু প্রতি 5 বছর পর নির্বাচন কমিশন নিয়ে একটা ঝামেলা হয়, কে গঠন করে? ক্ষমতায় যখন থাকে তারা করে, বিরোধী শিবিরে যারা থাকে তারা বলা হয় এটা তাদের আজ্ঞা বয় একটা নির্বাচন কমিশন। এবারও সেটা হচ্ছে, আগামীতে হবে। আমরা নির্বাচনের এই যে প্যারাসিটামল খাচ্ছি এটা আসল জায়গায় না গিয়ে আপনাদের এটা সমাধান হবে না। আমাদের সমাধানের জন্য বিশেষ করে আপনি প্রথম যখন বলছিলেন জাতীয় ইস্যুতে, সার্বভৌমত্ব ইস্যুতে, রোহিঙ্গা ইস্যু, ন্যাশনাল সিকিউরিটিতে, বিদেশের গণতান্ত্রিক দেশ যতগুলো আছে, আমাদের পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ন্যাশনাল ইস্যুতে যেভাবে নিজে ভূমিকা নিচ্ছেন, ভূমিকা ওনার দেওয়া হচ্ছে ভালো, আরো বারো ভূমিকা নিয়ে সবাই মিলে যদি আমরা এই ইস্যুটার ব্যাপারে, শুধু রোহিঙ্গা ইস্যু না, যে কোনো জাতীয় ইস্যুতে, জাতীয় ইস্যুগুলো এক টেবিলে বসে। কিন্তু সমস্যা আর একটা জিনিস, আমি যদি জাতীয় ইস্যুতে যাওয়ার আগে আপনাকে প্রি এজেন্ডা দিয়ে দিই সেখানে কিন্তু আর টেবিলে আলোচনা হয় না। আমাদের বিরোধী শিবিরে যারা আছে আমরাও কিন্তু এই প্রি এজেন্ডা ছেড়ে ন্যাশনাল সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থে যেগুলো আলাপ করা দরকার সেটাতে আমরা প্রি এজেন্ডা না দিয়ে সুন্দর ইস্যুতে আলোচনা করলে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যদি নমনীয় করা হয় দেশটা স্থিতিশীল থাকবে, আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে, সবার অংশগ্রহণে হবে। নতুন প্রজন্ম 21st সেঞ্চুরিতে, একটু আগে নফল ভাই বলছেন যে এখন ডিজিটাল সব কিছু, 1 সেকেন্ডের মধ্যে আপনি মোবাইলে হাত দিয়ে সব ইনফরমেশন নিতে পারবেন। অবশ্যই এই ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের কিন্তু বলতে চাই যে ধরেন খালেদা জিয়া ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত গিয়েছে, সব মিলিয়ে কিন্তু যাত্রাটা একটা বলা যায় অনেকদিন পরে বিএনপি তো এক হওয়ার একটা সুযোগ পেয়েছে, সেইটা রাজনৈতিকভাবে কোনোভাবে আপনাদেরকে উপকারে আসবে কি না? এটা তো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যেখানে যাক, আমরা তো সাধারণ মানুষ, আমরা যদি একটা বিয়ে বাড়িতে যাই দেখা যায় আমাদেরকে কেন্দ্রকে অনেকে দাওয়াত না পেলেও আসে, দেখতে আসে। এখন একটা রাজনৈতিক দলের নেত্রী যখন একটা জায়গায় যাবেন, সেখানে রাস্তাঘাটের লোকজন আসলো বের হলো, এখানে কোনো তো সমস্যা হওয়ার কথা না। আপনি যে কথাটি বললেন নির্বিঘ্নে চলে যেতে ধীরে, এত কথা আসে না, এত কথা তো আর এটা নিয়ে আসতো না। আর একটা হলো কি যে অনেকগুলো জিনিস না জেনে গ্যাপ রেখে বলেছে, যেমন বেগম খালেদার কথা বলা হলো যে উনি কোনো পথসভায় বক্তৃতা করেন না, কোনো সময় এটা তো ঠিক না। আমি তো জানি বহু পথসভায় খালেদা যে বক্তৃতা করেন, তারপরে যে কথাটা আসলে বাট একটা একটা কথা আসলো এর বাইরে যে আমাকে জিজ্ঞাসা করলো তোমার বাড়িতে কয়টা গরু আছে, আমি তো উত্তর 10টা মহিষ আছে 5টা ভেড়া আছে, তাহলে উত্তর হবে? আমরা আলোচনা যে জায়গাটা নিয়ে আসছি সেই জায়গাটা নিয়ে এসে এখন বেগম খালেদা জিয়া দেড়শোবার টাইম ইয়ে করে আপনার এটা যে এটুক যেতে পারেন ওখানে গেলেন, তারপর উনি লন্ডনে বসে কি করছেন না করছেন? আমরা কি বিএনপি কমপ্লেন করেছি যে উনি 4 মাস ধরে বাইরে আছেন, আমার দলে সময় দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না, আমরা ওনার বিরুদ্ধে আমাদের কোনো মতামত ব্যক্ত করেছি? আমার দলের নেত্রী, আমাদের সেটা করি নাই, তার চিকিৎসার জন্য এটা চিনেন ওখানে। আর একটা জিনিস হলো যে কথাটি বলা আছে মামলা, যে মামলা কোন মামলা, যে মামলা দেড়শোবার পূর্বে কোন মামলা, সেটা বাংলাদেশে এটাই সবচেয়ে বড় সমস্যা, যে মামলার কোনো ভিত্তি নেই,
যে মামলার টাকা যে টাকার কাছে মাত্র সব মিলিয়ে 6.5 কোটি টাকা মতো, 6.5 কোটি 6.5 কোটি টাকা মতো, যে টাকা সরকারের টাকা না, যে টাকা এই দেশের জনগণের টাকা না, যে টাকা আওয়ামী লীগের টাকা না, সেই টাকা নিয়ে যে টাকার সাথে বেগম যার কোনো সম্পর্ক নাই, যার কোনো সিগনেচার নাই, এইটা নিয়ে মনে হচ্ছে বাংলাদেশ মানে উলটপালট হয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে যে মামলাটা সাজানোর পরে তারপরেও মানা যেত যদি স্বাভাবিক নর্মাল আদালতে তার বিচারটা করতেন। অপমান করার জন্য একজন স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্সের বীরত্বম তার ওয়াইফকে আপনি বিডিআর মিউটিনির যেখানে বিচার হচ্ছে, দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহীতে যাদের বিচার হচ্ছে আপনি সেই মাঠে নিয়ে যে তার বিচার করতেছেন, 7 দিন পর পর টাইম দিচ্ছেন, আপনি কোন বিচারপতি? ওই বিচারপতিরই তো বাংলাদেশে একদিন বিচার হবে, যার সিগনেচার না, যার টাকা কেউ খায় না, যে টাকা দিয়ে যে টাকা অরফানেজ ট্রাস্টের টাকা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট টাকা, অরফানেজ ট্রাস্টের যে টাকা সেটা হলো বিদেশে কইদের একটা ফান্ড ছিল 2 কোটি টাকা মতো, সে টাকা টাকাই হয়ে সেটা তো খায় নাই, সে টাকা জমি কেনা আছে, আর চ্যারিটেবল টাকা সেই টাকা তো আমাদের টাকা, আমাদের কর্মীদের টাকা, সেই টাকা নিয়ে যে টাকা কেউ খায় নাই, ধরে নাই, সই নাই, প্রতিদিন আপনারা বলতেছেন এটিএমের টাকা আমি রেখেছে, এরও একদম বিচার হবে। এই যে বারবার বলা হচ্ছে না, এসে যেই যত বড়ই হোক না কেন, এই যে বিচার শেষ হওয়ার আগে, প্রমাণ হওয়ার আগে একজন সাবেক প্রধানমন্ত্রীকে বারবার এটিএমের টাকা আমি রেখে চোর বলা হচ্ছে, এরও কিন্তু বাংলাদেশে একদম বিচার হবে। আর বলা হচ্ছে যে হ্যাঁ 21 গ্যারান্টি হামলার ব্যাপারটা আমি কোনো সময় মন করি না, এটা খুব অন্যায় কাজ হয়েছে। তার মানে কি এই দেশনেত্রী বেগম খালেদা যখন তাবিদাওয়ালে নির্বাচনের সমাধান কারণ বাজার আসলো, তার গাড়ি পাওয়ার উপরে হামলা করা, তার গাড়িতে গুলি করা হলো, তার সিএসএফ প্রকাশ্যে সরকারি দলের লোকেরা পিটালো পুলিশের সামনে, আর 21 আগস্টে গ্রেনেড হামলাটা সরকার করে নাই, উগ্রবাদীরা করেছে। যদি মুক্ত অঙ্গনে মিটিংটা করতো তাহলে ওই সন্ত্রাসীদের হয়তো ওই সক্ষমতা অর্জন তারা করতে পারতো না, হয়তো বাজার ঘটে ঘটাতে পারতো না, সেটা হঠাৎ করে তারা চেঞ্জ করলেন উইদাউট এনি নোটিশে, চলে গেল বঙ্গবন্ধু এমনি ওখানে, কার সাথে চিন্তা আলোচনা করে গেছে আমি জানি না, ঘটনাটা অত্যন্ত নির্মম, কিন্তু জায়গাটা চেঞ্জ না করলে হয়তো এত দুর্ঘটনা নাও করতে পারতো। সেটা সরকারের এখানে ইনভলভ নাই, বিচার প্রক্রিয়া বিএনপি করে নাই, এটার জন্য বিএনপির হাজারবার দোষ দেন, আমি একবারও তার পক্ষে কথা বলতে যাবো না, কিন্তু যেটা বেগম খালেদাদের সাথে করা হয়েছে সেটা সরকারি দল প্রকাশ করেছে। তারপর আমার শেষ দেন ফখরুল আলমগীর সেদিন পাহাড় ধসে উনি যাচ্ছেন, যে যাচ্ছেন একটা সদ্যর মানুষ, তারা পিটায় মানে গরু চরের মতো করে তাকে পিটায় নেতা ষাট খুলে নেওয়া হলো, বেগম জয়া তার বাড়িতে থাকলে তাকে আটকে রাখা হলো, 93 দিন আটকে রাখা হলো, তার বাড়িতে সাজান খানের নেতৃত্বে তার বাড়িতে সেখানে গিয়ে আপনার কি বলে বোমা হামলা করতে গিয়ে আবার নিজেরাই বোমা মেরে নিজেই করলো। আমাদের একটা ছেলে জনি মারা গেল, জনি একটা ছেলের ছাত্র তাকে গুলি করে মেরে ফেলা হলো, তার অন্তঃসত্ত্বা ওয়াইফকে নিয়ে তার মা বাবা নিয়ে আমাদের ছাত্র দলের এক নেত্রী সে নিশিতা সেখানে সেলিনা সুলতানা নিশিতা সেখানে তাদেরকে নিয়ে গেছিলেন, তাদেরকে অ্যারেস্ট করা হলো, ওই মেয়েটাকে অ্যারেস্ট করা হলো। আমি জেলখানে সেলিনা সুলতানা নিশিকে দেখেছি কি নির্মমভাবে তাদেরকে রাখা হয়েছে। তারপরে আর একটা মেয়ে ওখানে তাকে এমনভাবে ছাত্র লীগের সেরা পিটা মারলো, মানে স্মৃতি নামে একটা মেয়ে, আমি জেলখানে তাকে দেখেছি। আজকে কথা বললেই আমার ওটাও বলতে হবে, তাই এখন কথা হলো যে বলা হচ্ছে যে সাংবাদিকদের সাংবাদিক আমার ছাত্র দলের নেতা দবিরুদ্দিন তুষার সব অসংখ্য বিএনপি যুবদের ছাত্র মেরেছে, আর ক্যামেরা কেন ভেঙেছে আমি বলি, এরা যে মারবে আক্রমণ করবে যেন প্রমাণ রাখতে না পারে, যেন ছবি উঠাতে না পারে, সেই কারণে তারা সাংবাদিক মেরেছে, ক্যামেরা দিয়ে দেন কেড়ে নিয়েছে, শুধুমাত্র ক্যামেরার উপরই বেশিরভাগ হামলা হয়েছে, ক্যামেরা তো ওই ক্যামেরা হামলা হয়েছে, তার আগে বা পরে কোনো হামলা খুব একটা হয়নি আমরা যতটুকু দেখেছি। আচ্ছা ঠিক আছে, সেই বিতর্ক এখন না যাই, এটা কিন্তু না হিসেবে নিয়ে আসা, এবং আমার মনে হয় যে যখন বিচারাধীন পর্যায়ে আছে তখন আপনারাও এটা কতটুকু উচিত, আমরা একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি। আজকে বাংলাদেশের নিচ্ছেটা দিকে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নফেল ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে ধরেন সর্বোচ্চ আদালত পর্যন্ত কিন্তু এই মামলাগুলি গিয়েছে এবং সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের আলোকেই শুনানি হচ্ছে এখনো পর্যন্ত, ফলে এইটা আর রাজনীতির ক্ষেত্রে আনার প্রয়োজন আছে কিনা আপনারা কি মনে করেন? এখানে কিন্তু মামলার মেরিট নিয়ে বিচারাধীন বিষয়ে কেউ কথা বলতে পারবে না, আমরা কেউ কথা বলতে চাচ্ছিও না, আমরা সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমরা মন্তব্য করতে চাই না।
বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতিতে কিছু শব্দ সেখানে চলে আসে যে এতিমের অর্থ সেখানে কি আত্মসাত হয়েছিল কিনা, আদৌ কি হয়েছিল কিনা সেটা আদালত নির্ধারণ করবেন, কিন্তু প্রশ্নটা উঠেছে যে এতিমের অর্থ কি আত্মসাত হয়েছিল কিনা। এতিমের অর্থ আত্মসাত হওয়ার বিষয় নিয়ে কিন্তু দুদক মামলা করেছে, আওয়ামী লীগ সরকার মামলা করেন নাই, সেই মামলাটা কিন্তু আগের সরকারের সময় হয়েছে, শুধুমাত্র ট্রায়াল প্রসেসটা এখন শুরু হয়েছে। সেক্ষেত্রে আমাদের দৃঢ় বিশ্বাস, কেউ যদি নিষ্পাপ হয়ে থাকেন, নির্দোষ হয়ে থাকেন, ট্রায়াল প্রসেসের মধ্যে সেটা প্রমাণিত হবে। এবং যেখানে তিনি আমার রাজনৈতিক সহকর্মী এখানে বলেছেন যে টাকার অঙ্কটা যেহেতু তাদের ভাষ্যে জনগণের অর্থ নয়, অনুদানের অর্থ, সেই অনুদানের অর্থ এতিমের জন্য এসেছিল, সুতরাং সেক্ষেত্রে কোনো প্রশ্ন যদি উদিত হয়ে থাকে আদালত সেখানে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাকে স্বাগতম জানাই, আমরা চাই দেশের চলমান বিচার প্রক্রিয়া সেখানে সিদ্ধান্তটা নেবেন। একইভাবে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারও কিন্তু আমরা স্বাভাবিক আদালতের বিচারিক কার্যক্রমের মাধ্যমে আমরা করেছি, কোনো মিলিটারি সামরিক প্রশাসন বা সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সেখানে করিনি। আমরা চাই তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ট্রায়াল প্রসেসটা ফেস করেন, এবং যেইখানে বিচার কার্যটা সম্পন্ন হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রত্যেকবারই যখন এখানে শুনানিটা হয়, এখন সলিউশনটা কি, আমি কি মামলা তুলে ফেলবো? সেক্ষেত্রে তো সরকারের কোনো দায় নেই বা সরকারের কোনো ক্ষমতাও নেই, কারণ এটা দুদকের মামলা। আমার বাবার বিরুদ্ধে কিন্তু দুদকের মামলা আছে এবং সেগুলো এখনো চলমান আছে এবং সেগুলো এখনো ট্রায়াল হচ্ছে। খালেদা বেগম জিয়ার সময়ে 38টা মামলা করা হয়েছে এবং সেই 38টা মামলার মধ্যে 24টা মামলা এখনো ট্রায়াল প্রসেসে আছে, সেখানে সরকার সিদ্ধান্ত নিলেও কিন্তু তুলতে পারছে না, কারণ দুদকের সেটা এখতিয়ার। একইভাবে আমরা মনে করি যে দুর্নীতি দমন কমিশন যেহেতু সাংবিধানিকভাবে সংবিধানসম্মত একটি প্রতিষ্ঠান, সেখানে এটা তাদের এখতিয়ার থাকবে, তারা কীভাবে মামলা তুলবেন কি তুলবেন না। যেহেতু প্রত্যেকবারই যখন সেখানে শুনানি কার্যক্রম শুরু হয় সেখানে একটা ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, শুধু তাই নয়, রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে গিয়ে জনসমাগম করেন, স্বাভাবিকভাবেই আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক নেতাগুলি তাদের সাংবিধানিক অধিকার আছে তারা যাবেন। সুতরাং এটা একটা ওপেন স্পেসে করার জন্য আলিয়া মাদ্রাসার মাঠে করানো হচ্ছে, তার মানে এই নয় যে সরকারের সেটা সিদ্ধান্ত, সেটা সরকার সহযোগিতা করছে মাত্র সেই এজলাসটি শুধুমাত্র সেখানে বসানোর জন্য। আমাদের বিষয়টি হচ্ছে যে বিচার প্রক্রিয়াকে আপনি আপনি বিচার প্রক্রিয়া ফেস করুন, বিচার প্রক্রিয়া ফেস করার আগে এটাকে নিয়ে নানানভাবে নাটকীয়তা করাটা জনমনে একটা প্রশ্নের উদ্রেক করে। আমরা মেরিটে যাচ্ছি না, আমরা বলছি প্রশ্নের উদ্রেক তো হয়েছে, আমার মনে হচ্ছে পেয়ে গিয়েছি যে উচ্চতর আদালত কারণ মেরিট না পেতে একটু অন্য বিষয়ে উচ্চ আদালত অন্য বিষয়ে একটা ছোট্ট বিষয় লাস্ট বিষয় বলতে চাই, উচ্চ আদালত যদি সেখানে মেরিট না পেতে সেটা কোয়াশ করে দিতেন, তো উচ্চ আদালত সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন না, 16th অ্যামেন্ডমেন্টে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন না, মেরিট যদি না পেতেন উচ্চ আদালত সেখানে একটা কোয়াশমেন্ট হতো, কোয়াশমেন্ট তো হয়নি, বলছেন ট্রায়াল করতে, ট্রায়াল করে প্রুফ করতে যে এটাতে মেরিট নেই। এখন বলুন আপনার প্রশ্ন। না অবশ্যই আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইব যে খালেদা জিয়া যাতে মানে সরকারি স্থাপনাগুলি ব্যবহার করতে পারে বিভিন্ন জায়গায়, সেই জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কারণ সেখানে কোনো গ্যাজেট নেই, সেখানে কোনো সুনির্দিষ্ট গ্যাজেট নেই। এই এই যে নির্দেশনাটা প্রধানমন্ত্রী তো শুধুমাত্র এইটুকু নির্দেশনার অর্থ হচ্ছে যে যাতে রাজনৈতিক প্রক্রিয়াগুলি যেই অবস্থা আছে সেখান থেকে আরেকটু পরিবর্তন আসতে পারে, সেই দিক থেকে সেই রকম কোনো মেসেজ আপনাদের কাছে যাচ্ছে কিনা, একটা বিরতির পর আপনার কাছে এই বিষয়টা একটু ফিরে আসবে। আজকে বাংলাদেশ চাল বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নফিল ভাই, যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে সার্কিট হাউস ব্যবহার করার নির্দেশনা, সেইটা রাজনৈতিক পরিবেশটাকেই আরেকটু উন্নতি করার কোনো বিটুইন দ্য লাইন্সের নির্দেশনা আছে? দেখুন, আমি সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং গুরুত্বপূর্ণ ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমার সেই সৌভাগ্য হয়নি এখন পর্যন্ত সার্কিট হাউস ব্যবহার করার, কারণ আমি কোনো নির্বাহী পজিশনে নেই, আমি কোনো জনপ্রতিনিধিও নই, আমি কোনো সার্কিট হাউস ব্যবহার করার সৌভাগ্য হয়নি আমার এখন। সেখানে আমার সরকার প্রধান নির্বাহী বিভাগের প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেরকম রাজনৈতিক উদারতা তিনি 5ই জানুয়ারি নির্বাচন আগে দেখিয়েছিলেন, 2013 সালের ডিসেম্বর মাসে বিএনপিকে তিনি আহ্বান করেছিলেন যে আসুন আমার ক্যাবিনেটে কোন পদ দরকার, কোন মন্ত্রিত্ব দরকার আপনারা নিন, আপনি তবু নির্বাচনে আসুন, একই ধরনের রাজনৈতিক সদিচ্ছা এবং উদারতার প্রকাশ তিনি এবারও করেছেন। তিনি যদি চাইতেন মুজাহিদুল ইসলাম সেলিম বা হিলিপ বড়ুয়া বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রধানের চাইতে এই মুহূর্তে বেগম জিয়া অন্য কোনো পদে নেই, তিনি কিন্তু একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে পরিচিত হবেন এবং তার গাড়িতে কিন্তু তার দলের পতাকাই উঠবে, বাংলাদেশের পতাকা উঠবে না, কারণ তিনি কোনো সাংবিধানিক পদে নেই, তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটি অবশ্যই সার্বিকভাবে রাষ্ট্রীয় সম্মান পাওয়া না পাওয়ার বিষয়টা নির্বাহী বিভাগের উপরে ডিপেন্ড করে থাকে। কিন্তু রাষ্ট্র সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যে সদিচ্ছার প্রকাশটা তিনি করেছেন সেটা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় জনতা জনাব ওবায়দুল কাদের পরিষ্কার করে বলেছেন যে শুধু তাই নয়, সার্কিট হাউস নয়, তাদের নেতাকর্মীরা যদি সড়ক ভবনেও থাকতে চান তাদের দরজা সেখানেও খুলে দেওয়া হয়েছে, সড়ক ভবনগুলো
কিছুদিন আগে আধুনিকায়ন করা হয়েছে, যে কোনো ফাইভ স্টার হোটেল চাইতে সেখানকার ফ্যাসিলিটি কোনো অংশেই কম নয়। বেগম জিয়া কিন্তু চাইলেন বিএনপি নেতাকর্মীর বাসায় থাকতে পারতেন, আমরা যেটি জানতে আমরা যদি না দিতাম সেটা আসলে বন্ধ করে রাখা হতো, কেউ কোনো প্রশ্ন তুলতে পারত না আরো বেশি যাতে রাজনীতির পক্ষে যায়। সেই জন্য সদিচ্ছার যে অভাব নেই তিনি বারংবার প্রমাণ করেছেন, তিনি প্রমাণ করেছেন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াতে যে সার্চ কমিটি করার মাধ্যমে নির্বাহী বিভাগ যে চিরকুট পাঠিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে করেনি, এই যে ছাড়টা তিনি দিয়েছেন একই ছাড়ের অংশ হিসেবে আগামী নির্বাচনকে মাথায় রেখে সকলে সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচনটি হয়, তিনি সার্বিকভাবে সদিচ্ছা প্রকাশ করে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে জাতীয়তাবাদী দল নির্বাচন কমিশনের যে প্রস্তাবটি দিয়েছে সেখানে অনেক বিষয়ে তারা খোলাসা করেননি। তত্ত্বাবধায়ক সরকারটাকে নাম পরিবর্তন করে তারা বলছেন যে সহায়ক সরকার, তারা সংবিধান অনুসারে নির্বাচন করতে তারা রাজি নন। আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান আপনাকে সংসদে আপনার প্রতিনিধিত্ব লাগবে, অথবা জনগণের দ্বারা আপনাকে সেই প্রেসারটা সরকারের উপরে আরোপ করে আপনি সেই আওয়ামী লীগ কিন্তু সেটা সক্ষম হয়েছিল, বিএনপি সেটা সক্ষম হয়নি। যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে পরিবেশ উন্নয়নের জন্য একটা আন্তরিকতা আছে এবং সেই দিকে কাজ করছে। আমরা এখন আশা প্রকাশ করছি তারা যেন আগুন জ্বালিয়ে মানুষ হত্যা না করেন। একটু শুধু আমাদের সময় বলতে চাই যে এই যে পরিস্থিতি উন্নয়নের বা পরিবর্তনের চেষ্টা, সেইখানে রাজনৈতিক দলগুলো কিভাবে অংশ নিতে পারে? দেখেন এটা আপনি কেমনি করবেন, কারণ আপনার একটা জিনিস দেখতে হবে, আপনি যখনই রাজনৈতিক কথা বলতে যাবেন তখন অতীত চলে আসবে, অতীতকে বাদ দিয়ে কিন্তু কোনো রাজনীতি ইতিহাস আপনি গড়তে পারবেন না। সেটা গড়তে গেলেই দেখা যায় ক্ষমতায় থাকলে বিরোধী দলের উপরে মামলা হামলা এটা চলতেই আছে। আজকে বিরোধী দলের নামে মামলা বা ক্যাটেগরি গভর্নমেন্ট আসছিল মামলা। আমাদের যদি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, প্রতিহিংসা যদি হয়ে যায় রূপান্তরিত হয় তখন কিন্তু তৃতীয় পক্ষে সেটা সুযোগ নেয়। এই দুই বছর আসছিল না, 1/11 হয়েছিল না এই দেশে, 1/11 হওয়ার কারণে কিন্তু এত মামলা। শুধু যাত্রীবাড়ি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয় না, বাকি সবার নামে কিন্তু মামলা হয়েছিল। সবাই বলছিল যে 1/11 বেশ সরকার আসছে, সেই 1/11 কিন্তু বর্তমান সরকারও সাপোর্ট দিয়েছিল, বলছিল আন্দোলনের ফসল বিএনপি বিরুদ্ধে প্রাথমিকভাবে সেটাই ছিল, ফলে রুট চেঞ্জ হয়ে গেল। আমরা স্পেস দেব কেন থার্ড পার্টিকে আসার জন্য আমাদের মধ্যে? আমরা এই তিন দল যদি এক, জাতীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সার্বভৌমত স্বার্থে, এই রাজনৈতিক তিনটি দল যদি এক থাকে তাহলে তৃতীয় পক্ষ আসার কোনো সুযোগ নাই। যখনই আমাদের মধ্যে পথ পার্থক্য শুরু হয়ে যায়, প্রতিহিংসায় রূপ নেয়, তখন দেখবেন বসে আসে তৃতীয় পক্ষ আসার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য, আমাদের উপরে স্টিম রোলার চালানোর জন্য। আর বাকি সব যারা আছে, ইন্টেলেকচুয়াল বলেন, বুদ্ধিজীবী বলেন, শিক্ষক বলেন, সবাই সেটা বসে বসে আবার আমাদের উপরে তুলাই দোনা করা শুরু হয়ে যাবে। এই রাজনীতিতে ব্যর্থতা আমাদের রাজনীতি পর্যন্ত আপনাদেরকেই এই সিদ্ধান্ত নিতে হবে যাতে অন্য কেউ আসতে না পারে। হাবিব ভাই, ওই অন্য কের কথা চিন্তা করেই কিন্তু সংবিধানে নাম না জানা জ্বালাম পোড়া আন্দোলনটা যেন আর না থাকে, এটা শুধু অনুরোধ। এটা টোটালি একটা রং এই জিনিসটা মানুষের কাছে আসে। বাংলাদেশে 1975 সালে 15 আগস্ট সংসদ বহাল থাকা অবস্থায় খন্দকার মুস্তাকের নেতৃত্বে সেদিন অশোক মুদিন সরকার ক্ষমতা আসছিল। 1982 সালে একটা সংসদ থাকা অবস্থায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা, তখন অসাংবিধানিক সরকার ক্ষমতা আসছে। বাংলাদেশে যত যে সময় সংসদ ছিল না এমন কোনো সময়ে অসাংবিধানিক সরকার আসে নাই, কোনো সময় আসে নাই। যখন 91 সালে যখন নির্বাচক সরকার ছিল যে কয় মাস তখনও কেউ আসে নাই, 96 সালে যখন তখনও কেউ আসে নাই, 91 সালে যখন তখনও কেউ আসে নাই, 96 সালেও 2007 আসে নাই, ওটা আনা হয়েছিল, সেখানে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নিয়ে আসছে। এ কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে কেউ আসার জন্য রেডি না। আমরা কাকে, কে আসবে? সেনাবাহিনী আসবে, আমরা তো মিন করি তাদেরকে বারবার। এখানে অসাংবিধানিক সরকার এখানে আসার কোনো সুযোগ নাই যদি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করা হয়। আর যে কথাটা বারবার একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে এই যে সমস্ত উকিল যারা এই যে রিট করেছে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক, ওদের বিচার হবে বাংলাদেশে একদিন, এই কারণে যে শত শত মানুষের রক্তের বিনিময়ে, রাজপথে আন্দোলন সংগ্রামের বিনিময়ে বহু সহায় সম্পত্তি আপনার দেশ সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা 91 সালে নিরপেক্ষ নির্বাচন এবং 96 সালে 173 হরতাল করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার দাবি প্রতিষ্ঠিত করেছিল। সেই দাবি যেটা জনগণের দাবি, জনগণের আন্দোলনের ফসল, সেই কোনোদিনও সাংবিধানিক সংবিধানের সংসদ হতে পারে না। আর যদি হয়ে থাকে তার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য 173 হরতাল করে বিএনপি সেদিন সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আনতে বলে? আর যে কথাটা বলা হচ্ছে কোনো অবস্থানই তো আসলে না, যে কথাটা বলা এখানে আসতে না, আমি বলি যে কথাটা বলা হচ্ছে যে সংবিধান সংশোধন করতে হলে তাদের থাকতে হবে। কেন থাকতে হবে? 96 সালে তো বিএনপি আওয়ামী লীগ ছিল না, জাতীয়বাদী ছিল না, জামাত ছিল না, বিএনপি একা একা নির্বাচন করে তো সংবিধান সংশোধন করেছে। তো এখন সংবিধান সংশোধন করতে সমস্যাটা কি? পৃথিবীর কোথাও আছে সংসদ রেখে নির্বাচন হয়?
একটা সংসদ ডেকে নির্বাচন হয়, সাংবিধানিক সংসদ না। আপনাদের বাংলাদেশে দেখা হবে আগামীকাল একই সময়।